বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ হলো, তবে ম্যাচের রেজাল্ট কিন্তু হয়েছে একটু ডিফারেন্ট টাইপ। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়াও জেতেনি, পাকিস্তানও জেতেনি। অবশেষে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে কিন্তু জিতে গেছে বৃষ্টি। তোমাদেরকে গতকালই জানিয়েছিলাম যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং শেষমেশ কিন্তু সেটাই ঘটেছে। বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটা পুরোই বাতিল হয়েছে। প্রথম দিকে যদিও বৃষ্টি হচ্ছিল না, তারপরে দুই তিন ওভার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে রোহিত শর্মা বিরাট কোহলি আউট হয়ে যায়, আর এই বৃষ্টির কারণেই কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি আউট হয়েছে। যেটা শুধুমাত্র আমি নয়, সারা কমেন্টেটাররাই কিন্তু সেই একটাই কথা বলছিল, বৃষ্টির কারণে কিন্তু বোলারদের সুবিধা হয়েছিল। আর শাহিন শাহ, আফ্রিদি, হারিস রব, নাসিম শাহর মতো পেসারদের সামনে যদি বৃষ্টি পায় তারা, তাহলে তারা আলাদা অ্যাডভান্টেজ পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। যে কারণে কিন্তু রোহিত শর্মা প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছিল, কেননা রোহিত শর্মা বুঝেছিল যদি বৃষ্টি হয় ম্যাচের মাঝখানে, তাহলে কিন্তু পরে শাহিন শাহ, আফ্রিদি, হারিস রব এবং নাসিম শাহর মতো বোলারদের সামনে রান চেস করাটা কঠিন হয়ে দাঁড়াবে। তো যে কারণে কিন্তু রোহিত শর্মা প্রথমে ব্যাটিং নিয়েছে টসে জিতে। বাবর আজমও জানিয়েছিল যে যদি টসে জিততো বাবর আজম, তাহলে তারাও প্রথমে ব্যাটিং নিত। তবে শেষমেশ ইন্ডিয়া কিন্তু একটা ভালো রানের টার্গেট দিয়েছিল। যদিও প্রথম দিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, শুভমান গিল চারটে উইকেট পড়ে গিয়েছিল মাত্র 66 রানের ভিতর। তো মাত্র 66 রানের ভিতর চারটে উইকেট পড়ার পরে কিন্তু ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়া, দুই চাপড়ি, যাদেরকে আমরা চাপড়ি বলে সম্বোধন করতাম, যারা যারা বলছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বাদে ইন্ডিয়ায় আর কোনো প্লেয়ার নেই খেলার মতো, বা টিমে ধরে খেলার মতো প্লেয়ার নেই, তাদের মুখে একটা ভালো জবাব দিয়েছে ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়া। যখন হার্দিক পান্ডিয়া একটা সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজে, তখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে কত ট্রোল। তবে বন্ধুরা, আমি এই একটা জিনিস কিন্তু কখনোই করিনি, আমিও প্লেয়ারদেরকে নিয়ে ট্রোল করি, তবে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু ট্রোল করি না। হার্দিক পান্ডিয়া গত বছরও কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লাস্ট বলে 6 মেরে ম্যাচ জিতিয়েছিল, আর এবারও কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছে ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়া। ঈশান কিশান 81 রান আর হার্দিক পান্ডিয়া 87 রান, দুজনের এই রানের উপর ডিপেন্ড করে কিন্তু 267 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তানকে। তবে শেষ ম্যাচ কিন্তু সেকেন্ড ইনিংসে খেলা হয়নি, অর্থাৎ সেকেন্ড ইনিংসের ব্যাটিং কিন্তু শুরুই করতে পারেনি পাকিস্তান, যার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন দেখেছে আম্পায়াররা যে ম্যাচটা শুরু করা সম্ভব নয়, যেখানে 20 ওভারেও কিন্তু পাকিস্তানের চেজিং রান ছিল 155, সেটাও কিন্তু করা সম্ভব হয়নি, তারপরেই কিন্তু ম্যাচটা কল্ড অফ করেছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। আম্পায়াররা তোমার রোহিত শর্মা এবং বাবর আজমের সঙ্গে কথাবার্তা বলে ম্যাচ বাতিল করেছে। ইন্ডিয়া 1 পয়েন্ট পেয়েছে, পাকিস্তান 1 পয়েন্ট পেয়েছে, এবং পাকিস্তান কিন্তু প্রথম টিম হিসাবে সুপার ফোরে কোয়ালিফাই করেছে, আর ইন্ডিয়া নেপালকে হারালেই কিন্তু কোয়ালিফাই করবে। তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মতো এই হাই ভোল্টেজ ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে কার ভালো লাগে বলুন? আপনাদেরও ভালো লাগছে না মেবি আমার মতো। তবে এশিয়া কাপে কিন্তু আবারও একবার ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা নয়, আরও একবার কিন্তু মুখোমুখি হবে ভারত পাকিস্তান।